রক্তের সংকট মেটাতে এবার আসরে মহিলারা, 50 মহিলা দিলেন রক্ত। জেলা হাসপাতালে রক্তের সংকট মেটাতে এবার আসনে নামলেন সমাজের সর্বস্তরের মহিলারা। এদিন আসানসোলের একটি বেসরকারি হোটেলে সমাজের বিভিন্ন স্তর থেকে আসা 40 জন মহিলা রক্তদান করেন। মহিলাদের পক্ষ থেকে জলি মিত্র জানিয়েছেন, করোনা সংক্রমণ বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে রক্তের সংকটে মানুষ মারা যাচ্ছে। জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকটের খবর প্রকাশ হওয়ার পরেই মহিলাদের পক্ষ থেকে এই রক্তদানের উদ্যোগ নেওয়া হয়। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে যা করোনার জন্য পরিস্থিতি, ব্লাড ব্যাংকে রক্তের অভাব ঘটেছে, আর তার জন্য আমরা যদি এগিয়ে আসতে পারি সিটি কেবল এবং পিকার্সদের সহযোগিতায়, একটা মহিলাদের জন্য একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, এই শুনে যদি আমরা তাদের সাথে এগিয়ে আসতে পারি, তার জন্য আজ আমরা 40-50 জন মহিলা এসেছি এখানে রক্ত দিতে। এবং এটাই আমার ফার্স্ট টাইম রক্ত, আমি খুবই নিজের মধ্যে খুব আমি আগ্রহ যে দিয়ে দেব। আর বাড়িতে তো আমরা এমনি বসেই থাকি, তো তার জায়গায় যদি এসে পড়ে আমরা কিছু হেল্প করতে পারি, তার জন্য আমার আশা আছে। আমার নাম শিউলি চ্যাটার্জি। আপনি আজকে রক্ত দিলেন? এখনো দিইনি। দেবো কেন, দিতে এসেছেন রক্ত? আমরা ছেলেদের সাথে যদি আমরা এগোতে পারি, মহিলারা এগোতে পারে, তাহলে ভালো হয়, ওই জন্য দিতে এসেছি। বর্তমান অবস্থার দিকে ভাবনা চিন্তা করেছেন যে এই অবস্থা? নিশ্চয়ই বর্তমান চিন্তা তো করছি, যা আমাদের নিউজে আমরা শুনতে পাচ্ছি তাতে রক্তের ক্রাইসিস হচ্ছে, এবং আমরা যদি তার হেল্প করতে পারি তো আমাদের ভালোই হয়। যে করোনা জন্য রক্তের অভাব, এই ব্যাপারটা আপনারা মাথায় নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমরা করোনার ব্যাপারটা তো মাথায় রেখেছি, করোনার ব্যাপারটা মাথায় রেখেই আমরা এসে গেছি, আমরা মানে হাত বাড়িয়ে দিয়েছি। আজকে দিয়েছি। কেমন কেমন লাগছে? আজকে বিশেষ দিনে, আজ ওমেন্স ডে, এবং রক্তদান করে আমার খুবই ভালো লেগেছে। এই দুঃসময়ে আমরা যে সবারই পাশে এসে দাঁড়াতে পেরেছি, আমাদের ক্লাব পিকার্স, দ্য পিকার্স, আমরা সবাই এসে যে এখানে রক্ত দিতে পেরেছি, তাতে আমরা খুবই গর্বিত বোধ করি। কারণ আমরা ঘরে বসে হয়তো সবারই জন্য কিছু করে উঠতে পারি না, চাইলেও হয়তো সেরকমভাবে করে উঠতে পারি না, কিন্তু আজকের এই বিশেষ দিনে এবং এই দুঃসময়ে যখন রক্তের এত চাহিদা, তখন আমরা এখানে পাশে এসে দাঁড়িয়েছি। তাই আমার আজকে রক্তদান করে খুবই খুবই ভালো লেগেছে। কারণ এটা তো দরকার, আজ আমরা রক্তদান করছি, এটা তো ঠিক, এটা আমাদের দেশের দরকার সবারই, কিন্তু তার সাথে আমাদের প্রোটেকশনেরও দরকার, যাতে আমাদের দ্বারা অন্য কারো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আর এই ভাইরাসটার জন্য এখানেও অনেক রকমের প্রোটেকশন ইউজ করা হয়েছে, স্যানিটাইজার করা হয়েছে, হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। যারা যারা ব্লাড ডোনার আছে, তারা যখনই ব্লাড দিতে যাচ্ছেন, তাদের বারবার বেড চেঞ্জ করা, বেডশিট, এবং হাতে বারবার স্যানিটাইজার দেওয়া, এর জন্য আমি এনাদেরকেও থ্যাংক ইউ জানাই। দেখুন, সবথেকে বড় জিনিস, এই এত বড় মহামারী বলতে পারি আমরা এটাকে, করোনাটাকে, এর জন্য যে বাড়িতে যারা বসে আছেন তারা অনেকেই ভয়গ্রস্ত যে আমরা বাইরে বেরোলে হয়তো আমাদের অ্যাটাক করবে, কিন্তু তা বলে আমাদের দেশের যা পরিস্থিতি তাতে আমাদের ব্লাডের এখন প্রচণ্ড চাহিদা, সেখানে যদি আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকি, সেটা আমার মনে হয় না দেশের জন্য আমরা কিছু করতে পারবো। আমরা নিজেদেরকে প্রোটেকশন নিয়ে, যতটা আমাদের দরকার প্রোটেকশনের, সেই প্রোটেকশন ইউজ করে আমরা দেশের জন্য এটা তো করতেই পারি। এবং আদার্স যারা মহিলারা আছেন, তাদেরকে আমি এটাই অনুরোধ করি যে তাদের সাধ্যমতো তারা এগিয়ে আসুক এনাদের পাশে। আমার নাম হচ্ছে জলি মিত্র, আমি নর্থপন স্কুলের টিচার আর বানপুরে থাকি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।